নোয়াখালীর বেগমগঞ্জে গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। আলহাজ মামুনুর রশিদ কিরণ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটি নির্মাণে ব্যয় করা হয়েছে 1,25,00,000 টাকা। গণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুল হক বেলালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, চৌমুহনী পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রিয়াজ, চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন, কাউন্সিলর বাবু খোকন দাস সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।